সারা দেশের মতো চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাতেও যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 42তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। এই উপলক্ষে সকাল 10টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উগুয়া শোক র্যালি উপজেলার মেন মেন রুট ঘুরি জাতির জনকর প্রতিকৃতি পুষ্পমাল্য অর্পণ করে এ সময় সশস্ত্র সালাম জানায় চন্দনাইশ থানা পুলিশের চৌকস উগুয়া দল। এরপর উপজেলা হল রুমত উপজেলা নির্বাহী অফিসার লুৎফর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম 14 আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। এটা আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল উপজেলা চেয়ারম্যান আব্দুল জাব্বার চৌধুরী, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাউসারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে এটার বক্তব্য রাখে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আবু আহমদ জুনু, মুক্তিযুদ্ধ কমান্ডার জাফর আলী হিরু সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ। এই দেশের পুরো রেকর্ড যদি আপনি দেখেন তাহলে এই 5 বছরে যা উন্নয়ন হয়েছিল বিগত 40 বছরে সে উন্নয়ন হয় নাই। পরে জাতির জনকর আত্মার মাগফিরাত কামনা করি এক বিশেষ দোয়া মোনাজাত করা হয়। আল্লাহ, উপজেলার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী, আমরা যারা আছি আমাদের সকলকে তুমি দেশের অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দাও। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন স্থানত জাতীয় শোক দিবসের নানা কর্মসূচি পালিত হয়। দেশের জাতির জনকরে হত্যা করিয়ে এই দেশের এখন কলঙ্কিত দিন হিসাবে আজ দিন চিহ্নিত হই। এই চিহ্নিত দিনের আর ব্যাপন সচেতন ছাত্র সমাজ, যুব সমাজ এবং এই সব ব্যক্তি মিলিয়ে আজ শ্রদ্ধার সাথে আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গভীর শ্রদ্ধার সাথে আর স্মরণ করি। দর্শক, আর এই ভিডিও কিনা অনুরোধ থেকে আপনারই এই লাল সাবস্ক্রাইব বাটন দবে রাই উপসাপ্ত এবং সি প্লাস ফোন রেখা।